ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন চর লরেন্স বাজার পরিচালনা কমিটি ও ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল থেকে আমরা কতগুলি গুনাহগার গোলাম আয় আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত তোমার হাবিবের সিরাত নিয়ে আলোচনা করেছি কোরআন থেকে তেলাওয়াত করেছি দুরুদ ও সালাম পাঠ করেছি জিকির আসকার করেছি কালিমা পড়েছি আয় আল্লাহ আলোচনায় যদি ভুল হয়ে থাকে দয়া করে ভুলগুলি মাফ করে দাও শুদ্ধ তেলাওয়াত শুদ্ধ আলোচনাগুলি বরকতময় করে বিশ্বরবে রওজা মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন আজকের মাহফিলে যত আলোচনা করা হয়েছে আল্লাহ সমস্ত আলোচনাগুলোকে তুমি কবুল করে নাও আমাদের আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের আমলনামার হাদিয়া সারা পৃথিবীর মাটি নিচে যত আম্বিয়াই কিরাম সাহাবাই কিরাম শুহাদাই কিরাম সিদ্দিকিন সালিহিন আকাবিরিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সলবে সালিহিন মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরহার পরে পৌঁছায় দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি যদি তাদের কবরে আজাব দাও তোমার আজাব থেকে কেউ তাদের বাঁচায় দিতে পারবে না আর তুমি যদি তাদের মাফ করে দাও তোমার কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাত বানায়া দাও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা তাবাম পৃথিবীর মুসলমানের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা বাবারা মুরব্বীরা যুবকেরা কলিজার টুকরা যুবকগুলি তরুণগুলো আয় আল্লাহ পঙ্গপালের মতো ছুটে ছুটে আমাদের মুরব্বীরা কষ্ট করে করে ধীরে ধীরে মাহফিলে এসছে আল্লাহ তোমার নবীর সিরাত যেখানে বয়ান হয়েছে আল্লাহ এই বরকতে তুমি দয়া করে সকলের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন এই বাজার কমিটিকে কবুল করে নাও আয় আল্লাহ এই বাজারের উপরে তুমি রহম করো এই বাজারে যারা ব্যবসা করে আয় আল্লাহ তাদেরকে তুমি ব্যবসায় বরকত দান করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিলে দূর দূরান্ত থেকে যারা এসেছে আল্লাহ সকলের জীবনের সকল গুনাহ মাফ করে দাও এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দাও আয় আল্লাহ এই প্যান্ডেল লাইটিং মাইকিং ক্যামেরাম্যান সহ আমার মিডিয়ার ভাইয়েরা দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের ব্যবসায় বরকত দান করে দাও রব্বুল আলামিন আমাদের মাহফিলের সভাপতি হযরত মাওলানা জায়েদ হোসেন ফারুকী সাহেবের হায়াতকে তুমি দারাজ করে দাও আয় আল্লাহ আমাদের ভাই অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের মেহমান আমাদের পরিচালক আমাদের আমিনুল ইসলাম ভাই আব্দুর রহমান পাটোয়ারি ভাই জনাব গিয়াসউদ্দিন মোল্লা ভাই জনাব নিজামউদ্দিন ভাই বীর মুক্তিযোদ্ধা একেম নুরুল আমিন মাস্টার সাহেবকে সহ কবুল করে নাও আমাদের বংশধরের কবর আজাব মাফ করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব কথা বলেছেন আমাদের মুরব্বী আল্লামা লুৎফুর রহমান সাহেব আরো যত ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবরা এই মাহফিলে এসেছে আল্লাহ তুমি দয়া করে সকলের কণ্ঠগুলোকে হেফাজত করো রব্বুল আলামিন আলেম ওলামার মর্যাদা বাড়ায়া দাও এই এলাকায় যত মসজিদের ইমাম আর খাদেম আছে মসজিদ মাদ্রাসার যত শিক্ষক আছে দয়া করে তাদের রিজিকের বরকত দান করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলিকে ইসলামের জন্য তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা ছেলে মেয়েগুলিকে ইসলামের জন্য কবুল করে নাও এই এলাকায় যত যুবক আছে
যুবকগুলোকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। আমার বাংলাদেশে কাজ করে লক্ষ্মীপুরে যত মুসলিম আছে আল্লাহ, অমুসলিমদের নিরাপত্তার দায়িত্ব তোমার হাতে উঠায় দিলাম, তুমি দয়া করে তাদের নিরাপত্তা দান করে দাও। রব্বুল আলামিন যারা ইসলাম বুঝে না তাদের ইসলাম বুঝার তৌফিক দাও, যারা কোরআন বুঝে না তাদের কোরআন বুঝার তৌফিক দাও। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি দয়া করে তোমার কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মক্কা মদিনার দরজাগুলি আমাদের জন্য উন্মুক্ত করে দাও। হায় আল্লাহ, আজকের মাহফিলে অনেক মুরব্বী আছে, আগামী বছরও মাহফিল হবে, তারা বেঁচে থাকবে কিনা আমরা জানি না আল্লাহ। এই প্যান্ডেল থেকে বাইর হওয়ার আগে আমাদের মুরব্বীদেরকে আমাদেরকে তুমি মাসুম বেগুনা বানায়া দাও। মক্কা মদিনার দরজাগুলি আমাদের জন্য উন্মুক্ত করে দাও। বিশ্ব নবীকে জীবনে অন্তত একবার স্বপ্নে দেখার তৌফিক দাও। আল্লাহ আমাদের বাংলাদেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দাও, বরকত দান করে দাও। আলেম ওলামাদের যত ড্রাইভার আছে, খাদেম আছে, তাদের উপরে তুমি রহম করো। রব্বুল আলামিন এই এলাকায় যারা কৃষিকাজ করে যে যেই পেশায় নিয়োজিত আছে, আপনি দয়া করে তাদের পেশায় বরকত দান করে দেন। আল্লাহ এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করে দেন। আমার বাজারের যত সদস্য আছে আয় আল্লাহ সকলের মালে বরকত দান করে দেন। আয় আল্লাহ সকলের ব্যবসায় বরকত দান করে দেন। যারা চাকরি করে প্রমোশনের ব্যবস্থা করেন, আল্লাহ আমার যুবকগুলোকে নৈতিক চরিত্র ভালো করে দেন। পৃথিবীর অপসংস্কৃতি আমার কলিজার টুকরা যুবকদেরকে যেন স্পর্শ করতে না পারে, প্রত্যেকটা যুবককে খালেদ বিন ওয়ালিদ বেলালের মতো কবুল করেন, প্রত্যেকটা আলেমকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে কবুল করেন। আল্লাহ বাংলাদেশের ময়দানে যারা হক কথা বলে তাদের কণ্ঠগুলোকে হেফাজত করেন। আল্লাহ মিজানুর রহমান আজহারীর কণ্ঠকে বাংলাদেশে ফিরিয়ে দেন। আল্লাহ মিজানুর রহমান আজহারীর কণ্ঠকে বাংলাদেশে ফিরিয়ে দেন। আমির হামজার কণ্ঠকে ময়দানে ফিরিয়ে দেন। মামুনুল হক সাহেবের কণ্ঠকে ময়দানে ফিরিয়ে দেন। কাজী ইব্রাহিম সাহেবের কণ্ঠকে আপনি ময়দানে ফিরিয়ে দেন। আরো যত আলেম আছে তাদেরকে ময়দানে ফিরিয়ে দেন, তাদেরকে হেফাজত করেন, তাদেরকে হায়াত দারাজ করেন। হায় আল্লাহ আরো যারা আলেম ওলামা আছে তাদেরকে আপনি কবুল করেন, কোরআনের পাখির উপরে আপনি রহম করেন। হায় আল্লাহ জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়ে অপেক্ষা করছি, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।